ইতিমধ্যে আমি কৈছো যে বৰাকৰ বান পৰিস্থিতি পৰ্যবেক্ষণৰ বাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৈ শিলচৰত উপস্থিত হৈছে। হেলিকপ্টাৰ যোগে তেওঁ বান পৰিস্থিতি পৰিদৰ্শন কৰে। জিলা উপায়ুক্তক লগত লৈ বান পৰিস্থিতি পৰিদৰ্শন কৰে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। বৰাকৰ বিভিন্ন স্থানত বান পৰিস্থিতি পৰিদৰ্শন কৰি কাছাৰ, হাইলাকান্দি আৰু করিমগঞ্জ জিলা উপায়ুক্তৰে বৈঠকত মিলিত হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অৱশ্যে বৰ্তমানেও বৈঠক চলি আছে। শিলচৰ আৱৰ্ত ভৱনত অনুষ্ঠিত হৈ আছে এই বৈঠক। ইফালে আজিও অপৰিৱৰ্তিত হৈ আছে বৰাকৰ বান পৰিস্থিতি। নিতৌ ভয়ানক হাৰত বৃদ্ধি পাইছে বৰাক নদীৰ জলস্তৰ। কেৱল শিলচৰ চহৰতেই বানৰ কবলত পৰিছে 2,30,000 লোক। বানৰ কাৰণে উদ্ধাৰ অভিযান তথা সাহায্যত বাধাৰ সৃষ্টি হৈছে। হেলিকপ্টাৰৰ সহায়ত বান সাহায্য দিছে প্ৰশাসনে। ভাৰতীয় বায়ুসেনা বাহিনীৰ হেলিকপ্টাৰো নামি পৰিছে বান সাহায্য দিয়াৰ ক্ষেত্ৰত। আমাৰ সতীৰ্থ জ্যেষ্ঠ সাংবাদিক অনিৰুদ্ধ লস্কৰ অহৰহ পোনপটীয়া সম্প্ৰচাৰত আছে শিলচৰৰ পৰা। অনিৰুদ্ধ, প্ৰায় 20 মিনিট সময় অতিক্ৰম কৰিছে, 20-25 মিনিট সময় হ'ব মুখ্যমন্ত্ৰীৰ বৈঠক আৰম্ভ হোৱাৰ প্ৰশাসনৰ সৈতে, জিলা উপায়ুক্তসকলৰ সৈতে। কেনেভাৱে চলিছে বৈঠক, কি কি তথ্য আছে আপোনাৰ লগত? হয় প্ৰাঞ্জল, বৈঠক আৰম্ভ হৈ গৈছে, 20-25 মিনিটমান হ'ল, কিন্তু মাইনিউট ডিটেইলছ কিয়নো কাছাৰৰ যে পৰিস্থিতি আৰু গোটেই বৰাকবেলীৰ যিটো পৰিস্থিতি, হাইলাকান্দি অলপ কম হৈছে, কিন্তু করিমগঞ্জ আৰু কাছাৰৰ বেছি, চবতকৈ বেছি বানৰ প্ৰভাৱটো পৰিছে। কাছাৰ চবতকৈ বেছি, খালি কাছাৰেই নহয়, কাছাৰৰ যিটো মেইন টাউন শিলচৰ চহৰৰ 2 লাখৰো বেছি মানুহ প্লাবিত হৈছে এই বৰাকৰ পানীৰ কাৰণে, যিটো কাৰণে এটা চিন্তাৰ বিষয়। সেইটো কাৰণে মিটিংটো এটা ডিটেইলছ লৈ কেনেদৰে, বহুত ঠাইত এনেকুৱা আছে যে ৰিলিফ মেটেৰিয়েল যাব পৰা নাই, বৰাকৰ কাৰেণ্ট ইমান বেছি যিটো কাৰণে ৰিলিফ যোৱা নাই, এনেদৰে কেনেকুৱা এই মেটেৰিয়েলছ লৈ যাব পাৰিব, এইবিলাক লৈ চৰ্চা চলি আছে। খালি এইটোৱেই নহয়, য'ত ঠাইত পানী কমিছে সেই ঠাইৰ পৰা পানী শুকাই যোৱা নাই, পানীখন বেলেগ ঠাইত গৈ সোমাই গৈছে। যোৱাকালি ৰাতি আৰম্ভ হৈছিলে বিবেকানন্দ ৰোড, তাৰপিছত যিমানখিনি ৰামনগৰ, তাৰাপুৰৰ পিছপিনে, এইপিনে অঞ্চলটো গোটেই পানী দি ভৰি গৈছে এতিয়া, আৰু মধ্য অঞ্চলটো পানী আছিলেই, যিটো কাৰণে এতিয়া কমা নাই। 3 দিন আগতে বৰাকত যে লেভেল যিটো আছিলে, যিটো পিক লেভেল যিটো আছিলে 21.59 মিটাৰ্ছ, ডেঞ্জাৰ লেভেল হ'ল 19.83 মিটাৰ্ছ, মানে 1.7 মিটাৰ বৰাকৰ পানী ডেঞ্জাৰ লেভেল ওপৰত আছে। আজিৰ তাৰিখৰ 12টালৈ ছেইম লেভেলত ৰৈছে, যিটো কাৰণে পানী কমাও না বঢ়াও নাই। বতৰ ভাল, ইয়াতে আমি ৰ'দ দেখি পাইছোঁ, কিন্তু পাহাৰত বৰষুণৰ কাৰণে বৰাকৰ পানী কমা নাই, এতিয়াও শিলচৰ চহৰত পানী সোমাই আছে। প্ৰাঞ্জল, অনিৰুদ্ধ, এতিয়াও শিলচৰ চহৰত পানী সোমাই আছে, আপুনি কৈছে পাহাৰত বৰষুণ কমা নাই, শিলচৰত যদিও কমিছে বা বৰাক উপত্যকাৰ বিভিন্ন প্ৰান্তত যদিও কমিছে, কিন্তু কাষৰীয়া যিসমূহ পাহাৰীয়া অঞ্চল আছে, পাহাৰীয়া ৰাজ্য আছে, পাহাৰীয়া জিলা আছে, তাত বৰষুণ কমা নাই, যাৰ বাবে পানী বাঢ়ি গৈ আছে। কিন্তু এতিয়া মূল কথাটো হৈছে যে পানী বাঢ়ি থাকিব, পানী কমাৰ নাম লোৱা নাই, সেইখিনি এটা বিশেষ গুৰুত্বপূৰ্ণ কথা হয়। কিন্তু যিসকল বানাক্ৰান্ত লোক, সেই বানাক্ৰান্ত লোকসকলক য'ত ৰখা হৈছে সেই ঠাইসমূহ কিমান নিৰাপদ, সেই ঠাইসমূহত পৰ্যাপ্ত খাদ্য সামগ্ৰী মজুত আছেনে, বা প্ৰশাসনে এই ক্ষেত্ৰত কি কি পদক্ষেপ গ্ৰহণ কৰিছে, চিকিৎসা সেৱা উপলব্ধ কৰোৱা হৈছেনে, কণ কণ কিশোৰ বা শিশু আৰু বৃদ্ধ লোকসকলৰ অৱস্থা কি, মহিলাসকলৰ অৱস্থা কি? হয় প্ৰাঞ্জল, এইটো ডাঙৰ কথা, কিয়নো বহুতকেইটা এনেকুৱা ঠাই আছে য'ত মানুহ ওলাব পৰা নাই ঘৰৰ পৰা, আৰু তাতে ৰাস্তা বন্ধ হৈ গৈছে, ৰিলিফ মেটেৰিয়েলছ যাব পৰা নাই। আজি ৰাতিপুৱা আমি দেখিছোঁ হেলিকপ্টাৰ দি ৰিলিফ মেটেৰিয়েল দিয়া হৈছে, কিন্তু মেডিচিন এটা ডাঙৰ বিষয় আৰু খোৱাৰ পানী, এই দুটা বস্তু কেনেদৰে যাব সেইটো এটা ডাঙৰ প্ৰশ্ন হৈ গৈছে জিলা প্ৰশাসনৰ কাৰণে। জিলা প্ৰশাসন কৈছে বহুত চেষ্টা চলাইছে, কিয়নো যিমানখিনি মানুহ আছে, ছাপৰ্ট ষ্টাফ আছে, এই ছাপৰ্ট ষ্টাফৰ মানুহবিলাকৰো ঘৰত পানী সোমাই গৈছে, আৰু ৰিলিফ কেম্প, আমি বহুতকেইটা ৰিলিফ কেম্প দেখিছোঁ, ৰিলিফ কেম্প ফাৰ্ষ্ট ষ্টেজত যেতিয়া মানুহবিলাক সোমাইছিলে তাতেও পানী সোমাই গৈছে। এতিয়া ৰাস্তাৰ ওপৰত টেম্পৰাৰী ঘৰ বনাই আছে বহুতকেইটা মানুহ, বহুত ঠাইত, এনেদৰে VIP ৰোড হওক, এয়াৰপৰ্ট ৰোড হওক, তাতে দেখিছোঁ ৰাস্তাৰ ওপৰত ঘৰ বনাই আছে, মেডিচিন পোৱা নাই, পানী খোৱাৰ পানী পোৱা নাই, এইটো এটা ডাঙৰ সমস্যা। প্ৰাঞ্জল, ধন্যবাদ। অনিৰুদ্ধ, এতিয়ালৈকে মেডিচিন পোৱা নাই, খোৱা পানী পোৱা নাই বহুলোকে, সেয়েহে অনতিপলমে তেওঁলোকৰ বাবেও পদক্ষেপ গ্ৰহণ কৰা দৰকাৰ বুলি বিভিন্নজনে দাবী উত্থাপন কৰিছে। আমি পৰৱৰ্তী সময়তো বৰাক উপত্যকাৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ দেখুৱাই থাকিম। আৰম্ভ হ'ল অম্বুবাচী মেলা। ভক্তৰ ভিৰত উথপথপ হৈ পৰিছে শক্তিপীঠ কামাখ্যা। দুবছৰৰ মূৰত শক্তিপীঠত সমাগম ঘটিছে ভিন্ন বেশভূষাধাৰী ভক্তৰ। দেশ বিদেশৰ বাবাই ভিৰ কৰিছে শক্তিপীঠত।
কবিশ্রেষ্ঠ পরিবেশের বাবে বিগত দুবছরে বন্ধ আছিল অম্বুবাসী মেলা, কিন্তু এইবার বান পরিস্থিতির বাবে এইবারও অনারম্বরভাবেহে অনুষ্ঠিত করা হয়েছে অম্বুবাসী মেলা। নিশা 8:18 অম্বুবাসীর প্রবৃত্তির লগে বন্ধ হল কামাখ্যার দ্বার। 26 জুনতে খোল খাব কামাখ্যার দ্বার। 26 জুনের পুয়া নিত্য পূজার পাশতে ভক্তর বাবে খুলে দিয়া হব মন্দিরের দ্বার। এতিয়া বাবা সন্ন্যাসী ভক্তর ভিড় হয়েছে শক্তিপীঠ কামাখ্যাত, যদিও অনুষ্ঠুপিয়াকে পালন করা হয়েছে তথাপিও কিন্তু বহুসংখ্যক লোকের সমাগম হয়েছে। আমার জ্যেষ্ঠ সাংবাদিক হীরক জ্যোতি মালাকার বর্তমান শক্তিপীঠ কামাখ্যার পোনপটীয়া সম্প্রচারত আছে। হীরক, আপনার আমি দৃশ্যসমূহ চাব বিচাৰিছো আপনার জড়িয়ে। হয় পাঞ্জল, উখল মাখল পরিবেশ এটা শক্তিপীঠ কামাখ্যা, আর কেন শক্তিপীঠ কামাখ্যার দুটা বছর বিরতি অন্তত যেহেতু কবিশিষ্ট পরিবেশের দুটা বছর পিছত যেহেতু অন্তঃস্থপিয়াকে বা এইবার অম্বুবাসী মেলা আয়োজন করা হয়েছে, আর দেখব গেছে যে ভক্ত ইতিমধ্যে সমাগম হওয়া দেখবলে পাওয়া গেছে। কালি যেহেতু নিশা 8:18 আর 18 সেকেন্ড যার লগেলে যেহেতু প্রবৃত্তি হল আর তারপরে পিছত মন্দির দ্বার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়া দেখবলে পাওয়া গেছিল। আর এই মুহূর্তে দেখিছে মন্দির দ্বার বন্ধ হওয়ার রূপে যখন দর্শনার্থী আছে বা যখন ভক্তবান রাইজ আছে, সেই ভক্তবান রাইজ সকলে এই তেওঁলোকে সেবা বা পূজা অর্চনা বা সেবা করা বা মার আশীষ লওয়া দেখবলে পাওয়া গেছে। আর বিশেষকৈ এবার কব বিচারিম যে অম্বুবাসী মেলা দুটা বছরে যেহেতু সাধু সন্ন্যাসীসকলক দেখিব পোৱা নাছিল, বিভিন্ন প্রান্তর দেশি বিদেশী ভক্তসকলক দেখিব পোৱা নাছিল, কিন্তু এবার সাধু সন্ন্যাসীসকলকো দেখিব পোৱা গৈছে। আর এই মুহূর্তে দেখিছে মোৰ সতীর্থ কেমেৰা পার্সন অঞ্জনে দেখাইছে যে বিভিন্ন ধরনের পূজা পাতল করা ব্যস্ত হয়ে পড়ছে, জপ তপ করা ব্যস্ত হয়ে পড়ছে। আর বিশেষকৈ অম্বুবাসী বুলি কলে দেশি বিদেশী ভক্তর আগমন হয়, আর দেশি বিদেশী ভক্তর আগমন হওয়ার লগে জপ তপ করবলে আহে। আর লোকবিশ্বাস অনুসরি যে অম্বুবাসী মেলা যা আরাধনা করা হয় বা যসলতে উপাসন করা হয় সেয়া সিদ্ধি হয় বলে কোয়া হয়। আর এই মুহূর্তে দেখিছে যে এজন যেহেতু সাধুয়ে কেনেদরে এটা জপ তপ করা ব্যস্ত হয়ে পড়ছে, আর এই চারিটা দিন আসলে 26 জুনলকে এনেদরে জপ তপ করব। বিভিন্ন প্রান্তর লোক সকল আছে, বিভিন্ন প্রান্তর ইয়াত জপ তপ করবলে আহিছে। আর বিশেষকৈ 51টা শক্তিপীঠের ভিতর মহা শক্তিপীঠ বলে কোয়া হয় এই মা কামাখ্যা যে দেওয়ালয় আছে, তারবাবে অম্বুবাসী মেলা আহে। আর যখন ভক্ত আছে বা যখন বাবা বা সন্ন্যাসী সকল আছে কথা বলব বিচারিম। কাহা চাই আহাব? মানে তো বিহার মতিহারি জিলা সে হ্যাঁ মতিহারি ডিস্ট্রিক্ট হরসালাতে হো আপ লোগ ইহাপে? হ্যাঁ হরসালা, আর মে রাতা ভি হুঁ। মনোজ তিওয়ারি মেরা নাম হুয়া, কামাখ্যা সাধক মনোজ তিওয়ারি। মা কামাখ্যা কৃপা হ্যাঁ, বহুত অচ্ছা লগতা হ্যাঁ। মা কামাখ্যা সবকা মঙ্গল করে, সবকা কল্যাণ করে। আজ বহুত অচ্ছা লগ রহা হ্যাঁ, মা কা সেবা কর করকে আর জন্ম ভর মা কা সেবা করনা হ্যাঁ। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। কাহাঁ সে আহে আপ লোক? সিকিম। সিকিম সে হারসেলাতে হো আপ লোক? ইহা পে 4 দিন আপ লোক ইহা পে রহোগে, পূজা পাঠ করোগে, ক্যা ক্যা পূজা হোগি ইহা পে ইন 4 দিন? হম কন্যা পূজন করেঙ্গে, কন্যা পূজা করেঙ্গে, সাধনা করেঙ্গে, আপনে মন্ত্র কা জাপ করেঙ্গে, ধ্যান করেঙ্গে, ইহি হোগা। আবি কোন সা পূজা হো রহা হ্যায় আপ লোক ইহা পে? আবি তো বেঠে হুয়ে হ্যায় মা কে পাশ মে, জপ চল রহা হ্যায়, জপ জপ কর রহে হ্যায় হম বেঠে হুয়ে হ্যায়, আবি শাম কো করেঙ্গে জপ। ধন্যবাদ জ্ঞাপন করেছো। কাহাঁ সে আহে আপ লোক? মে গুজরাত পালনপুর। পালনপুর সে আহে? কিতনে সাল সে আপ সাধনা কি হে আর কিতনে সাল সে? করিব 14 সাল সে। জি হার হার অম্বুবাসী মে আপ রাতে হো 2 সাল তো অম্বুবাসী কোভিড কি কারণ নেই হুয়া থা? জি হর সাল আতা হুঁ, লেকিন এ 2 সাল নেই আ পায়া, বহুত দুঃখ হো রা থা, লেকিন জহাঁ বেঠা থা ওহাঁ মাতা জি নে মুঝে ভেজা থা, উনকে আশীর্বাদ সে ওহিঁ সে মেনে মাতা জি কা ভজন সাধনা কি, ওহাঁ পে ভি আনন্দ থা, লেকিন ইহাঁ পে আকে জো তৃপ্তি থি ও তৃপ্তি মুঝে প্রাপ্ত নেই হো রা থা। ইহাঁ পে অভি আকে মে বহুত প্রসন্নতা অনুভব কর রা হুঁ, ইসি তরহ মাতা জি হমে ইহাঁ পে বুলাতে রহে জব তক ইস শরীর ইহাঁ পে ইস ধরতি মে রহে, এই মাতা জি সে বিনতি হে। দেশ মে 51 যে শক্তিপীঠ হ্যাঁ, ইহাঁ পে কামাখ্যা ক্যা ক্যা হ্যায়, কামাখ্যা মে ক্যা হ্যায় আপ লোক হর সাল আতে হো, 51 শক্তিপীঠ হ্যাঁ, ইহাঁ পে হ্যায় এতো মহাশক্তিপীঠ হ্যায়? জি মহাশক্তিপীঠ মে মা দুর্গা কা जब सती अवतार में दक्ष राजा का यज्ञ से माता जी का शरीर का क्षय हुआ, जब उनके 51 खंड हुए, वो 51 खंड से जो मुख्य भाग है माता जी का योनि जो यहाँ पे पतित हुआ एवं और भी अन्य जगहों में, तो माता जी का मूल कारण, सृष्टि का मूल कारण होने से ये शक्तिपीठ सत रज तम तीनों गुणों के आधार से यहाँ पे साधना सिद्धि होती है। कोई राजस्विक आधार से साधना करते हैं, कोई सात्विक आहार से करते हैं, कोई तामसिक आहार से, किसी भी तरह से माता जी यहाँ पे तंत्र बहुत सिद्ध है, प्रसिद्ध है इस तन को तृप्त करना का, तो यहाँ पे आके हम तन को बहुत स्वस्थ अनुभव करते हैं और माता जी का सेवा पूजा अर्चन करने में
सदियों तक इस तरह कार्य कर पाएंगे, इस तरह आत्मिक विश्वास की उत्पन्न प्राप्ति होती है। শুক্রিয়া কানা যাওক আপক আর এটা দেখিব পাইছে যে দেখি বিধি ভক্ত ইতিমধ্যে ভিড় পরিলক্ষিত হয়েছে। আপনি কামাখ্যা মন্দির যদি চাব যায় কামাখ্যা মন্দির দৃশ্য দেখাবলে চেষ্টা করি, যেহেতু বিভিন্ন প্রান্তরপা লোক আহিছে, বিভিন্ন বহিরাজ্যপা লোক আহিছে, দুটা বছরে আহিব পৰা নাছিল, এইবার মা কামাখ্যা আশীষ লোবলে আহিছে। যেহেতু কালির পর যেহেতু অম্বুবাসী মেলা, কালি নিশার পর অম্বুবাসী মেলা আরম্ভ হওয়ার পিছরপা এনেদরে দেখিব পাইছে যে অসংখ্য ভক্তর ভিড় এই মুহূর্ত দেখিব পাইছে। আপনাদের প্রত্যক্ষ করব মো অতীর্থ যেহেতু অঞ্জনে দেখাব যে বিভিন্ন প্রান্তরপা লোক আহিছে, ইয়াতে পূজা অর্চনা বা আরাধনা করার ব্যর্থ হয়ে পড়ে ব্যস্ত হয়ে পড়েছে, জপ তপ করার ব্যস্ত হয়ে পড়েছে। কাহা সে আয়া? বিহার সে। বিহার সে কা বয়ে থাপ কা বয়া আজ আয়ে আজ কেসা লাগ রহা হ্যাবি আপ কামাখ্যা মে? বহুত আচ্ছা লাগ রহা হ্যা, বহুত আচ্ছা লাগে। আর ডেট 26 তারিখ আপ লোক ইহা পে রহোগে? 26 তারিখে মা কে দর্শন করার কে বাড়ি আপ যাও? 27 সে যাও। এনেদরে দেখিছে যে কোনবা যে বিহারৰ পৰা আহিছে, কোনবা উত্তৰ প্ৰদেশ বা বিভিন্ন প্ৰান্তৰ পৰা আহিছে। কাহা সে আয়া? মই ইয়ারে হয়। ইয়ারে হয় কেন? দুবছর পিছত অম্বুবাসী মেলা, কোভিডের ভাবে হওয়া নাছিল, কেন লাগছে? আহি অভিভূত হয়েছো, মানুষ নতুন উৎসাহ উদ্দীপনা। বানপানী হয়েছিল মাজতে গুৱাহাটীত, তার মাজতো জনসাধারণে পিছুয়াই যোৱা নাই, সকলে আগবাড়ি আহিছে, সকলেও যেন মানে আমার কোভিডর বা বানপানী গোটেইবিলাক পাহরি যেন এক নতুন একটা উদ্যমতে আগবাড়ি গৈছে, এটা একটা পজিটিভ সাইন হয় অসমৰ বাবে, গোটেই ভারতবর্ষৰ বাবে। নতুন একটা উদ্যম এটা পাইছো আমি ইয়াত আহি, আর আজি প্রথম দিন, আর নিশ্চয় অনাগত সময়ত আরও ভাল হব বলে আমি আশা করছো। হয় হয়, সাধনাত আমি যথেষ্ট সাধক দেখিলো, যথেষ্ট আখাড়ার সেয়া দেখিলো, মানে বহুখিনি চাবলগা আর বিভিন্ন দেশ বিদেশের পর এটা সন্ন্যাসী সকল আহিছে ইয়াত চাই সচাই মানে অভিভূত হয়েছো। ধন্যবাদ জ্ঞাপন করছো। এনে দেখিব পাইছে যে পাঞ্জল বিভিন্ন প্রান্তর পর লোক আহিছে, সাধু সন্ন্যাসী সকল আহিছে, জপ তপ করা ব্যস্ত হয়ে পড়ছে। আপনি যে সামগ্রিক পরিবেশ চাব যায় তেন্তে ইয়াত দেখিব যে যি সকল ভক্ত প্রাণ রাইজ আহিছে, সাধু সন্ন্যাসী আহিছে, তেওঁলোকে বিভিন্নজনে জপ তপ করা আসলে ব্যস্ত হয়ে পড়ছে। এই স্থানের লগতে যি কামাখ্যা মন্দির প্রথমতে আহি যিটো পুখুরী পায়, আসলে পুখুরীতে স্নান করা হয়, সেই স্থানতো একে ধরনের পরিবেশ দেখিবলৈ পোৱা গৈছে, আর ভক্ত প্রাণ রাইজ সকলে সাধনা করা দেখিবলৈ পোৱা গৈছে। আর বাবা কাপ কাছে আহে? বলো ঠিক আছে। ঠিক আছে, কেসা লাগ রা ইহা পে আকে? আর হারসালা দেব আপ কলকাতা থেকে। কলকাতা থেকে কেসা লাগ রা ইহা পে? ভালো লাগলো। ভালো লাগে। কাপ সে আয়া? আমি আজ রবিবার এসেছি। নেই পেলে বার হই অম্বুবাসী মে পার এসেছি আমি। কত সাল সে জপ তপ কর রে? হ্যাঁ করে, একটু সিদ্ধি সাধনা করতে হয়, যার জন্য এত দূর। ধন্যবাদ হিরক। এ আমি কামাখ্যার প্রাপনপতি এখন প্রশ্ন দেখালো। সুন্দর আধ্যাত্মিক পরিবেশে বিরাজ করেছে আর ভক্ত সকলের মাজত উৎসাহ উদ্দীপনা দুগুণ রূপত দেখিবলৈ পোৱা গৈছে। পরবর্তী সময়ত আমার এই সম্প্রচার চলাই রাখিম। আর ইয়ার লগে সময় হয়েছে এটির বাতৰি পাবিতে লোৱাৰ। নমস্কার। ব্যবহার করো আটাইতকৈ সবল আর সতেজ।